নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। উন্নয়ন থেকে বঞ্চিত শালচাপড়া দ্বিতীয় খণ্ড, ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের। কোটি টাকার গাঁজা পাচারে ধৃত দুই, গাঁজা আটকে রেকর্ড পুলিশ সুপারের। আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকের অদম্য সাহসে উদ্ধার পাঁচ বিরল প্রজাতির সাপ, কর্নিস গ্যাপুন ডিএফও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি সরকারের আমলে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ হলেও আজ অবধি কোনো উন্নয়নমূলক কাজই হয়নি শালচাপড়া দ্বিতীয় খণ্ডে। এ নিয়ে সোমবার স্থানীয় নাগরিকরা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, কাটাখাল নদী ভাঙন প্রতিরোধের জন্য অনেকবার বিধায়ক সহ জেলাশাসকের কাছে আবেদন জানালে কোনো কাজই হয়নি। বালি পাচারকারীরা নদী থেকে বালি পাচারের কারণে নদীর তীরবর্তী এলাকা ভেঙে চুরমার হয়ে নদীতে তলিয়ে যাচ্ছে। এ ব্যাপারে খোদ ঘটনাস্থলে হাজির হয়ে জেলাশাসক পরিদর্শন করে এলেও আজ অবধি কোনো সমাধান হয়নি। যদি বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। থাকা সম্ভব নাই, যে দুই তিনটে গ্রাম আমরা আছি, এই গ্রামে বসবাস করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর দিনের পর দিন বালি নদীর থেকে অবৈধভাবে বালি উঠানো হচ্ছে, নিষেধও তারা শুনে না। সকাল হইতেই তারা বালি উঠানো আরম্ভ করে এবং অনবরত বালি নিতে আসে, যার ফলে আমাদের ভাঙ্গনটা আরোই বাড়িয়া চলছে। গতিকে আমরা এমত অবস্থায় আমাদের এই গ্রামে বাস করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার বর্তমানে বিজেপি সরকারের আমলে বহু কাজ অনেক দিকে হতে চলেছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজ হয় না, যার ফলে আমরা বাধ্য হব যে আগামী যে ইলেকশন, সেই ইলেকশনে আমরা ভোট বয়কট করব তিনটি গ্রামের মানুষ মিলিয়া, যার ফলে আমরা সরকারের কোনো সাহায্য পাইতেছি না, যার ফলে আমরা বাধ্য হইয়া আমাদের অধিকার ভোট দেওয়া সেটার থেকে আমরা বঞ্চিত হয়ে থাকবো। কারণ সরকারের কোনো সাহায্য আমাদের কেন আসতেছে না, কারণ সরকার আমাদের কোনো কর্ণপাত করতেছে না। আমাদের যে এই অয়েল ট্যাঙ্কারের গাড়িতে কোটি টাকার গাঁজা বোঝাই করে পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুইজন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা আটক করল চোরাইবাড়ি পুলিশ। এ নিয়ে এক বছরের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা আটক করে নজির গড়লেন উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সোমবার সকাল একটা নাগাদ থানার নাকা পয়েন্টে ওত পেতে থাকেন পুলিশ কর্মীরা। এমন সময়ে আগরতলা থেকে কলকাতাগামী NL016532 নম্বরের একটি অয়েল ট্যাঙ্কারের গাড়ি পুলিশ গেইটে আসতেই গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তেলের ট্যাঙ্কারের ভেতর থেকে আনুমানিক 1200 কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার কালোবাজারি মূল্য প্রায় 1,20,00,000 টাকার মতো হবে বলে জানান পুলিশ সুপার। ধৃতদের নাম উমেশ সিং ও পাপু রায়। জানা যায় তাদের উভয়ের বাড়ি বিহার রাজ্যের সিয়ান এলাকায়। পুলিশের ধারণা, গাঁজাগুলো বিহারে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সামগ্রী সমেত ধৃতদের ধর্মনগর আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়। দুই বছরে আমরাই প্রথম ধরেছি এখান থেকে, ওয়েল ট্যাঙ্কারের মধ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল, আমরা ধরেছি। আজকে আমাদের কাছে খবর ছিল যে একটা ওয়েল ট্যাঙ্কার NL01K6532 এই গাড়িটা করে গাঁজা আসছে। এই খবরের উপর ভিত্তি করে আমরা এখানে গাড়িটাকে ডিটেন করি। তল্লাশিতে টোটাল 60 প্যাকেট গাঁজা পাওয়া গেছে, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 20 কেজি করে আছে, টোটাল 1200 কেজি পাওয়া গেছে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনের নাম হলো উমেশ সিং, আরেকজনের নাম হলো পাপ্পু রায়। তাদের বাড়ি বিহারের সিয়ানে। গাড়িটা আসছিল আগরতলার দিকের থেকে, গুয়াহাটির দিকে যাচ্ছিল।
ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, এনডিপিএস একটা কেস নেওয়া হয়েছে, চোরাগের পিএসএ ইনভেস্টিগেশন চলছে। স্যার গাঁজাগুলোর বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য তো ঠিক কি বলা যায় না, প্রায় 10,000 টাকা কিন্তু এখন বিক্রি হচ্ছে। যেটা আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকের অদম্য সাহসিকতায় উদ্ধার 5টি বিরল প্রজাতির সাপ, এর পেছনে থাকতে পারে বড় মাপের দুষ্কৃতি চক্র, ঠিক এমনটাই মনে করছেন কাছাড় জেলার ডিএফও। রবিবার সকালে আয়রংমারা এলাকায় এক সাপুরে সাপ দেখানো শুরু করলে সেখানে হাতে নাতে তাকে পাকড়াও করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক সুমিত নাথ। সাধারণত সাপুরেদের সাপ খেলা এক মনোরঞ্জনের বিষয়, তবে আমরা আদৌ কেউ জানতে চাই না যে সাপগুলো কেমন আছে। সেই বিষয়কে মাথায় রেখে এমন উদ্যোগ নিলেন সুমিত। পরে সাপগুলোকে বন বিভাগের কাছে সমজে দেওয়া হলে তারা বলেন যে সাপুরে এই কাজটি করছিল তাকে ধরার চেষ্টা চলছে এবং তারা সন্দেহ করছেন এর পেছনে কোনো দুষ্ট চক্র কাজটি করে চলেছে। এদিকে কাছাড় জেলার ডিএফও সানিদেউ চৌধুরী বলেন সাধারণ মানুষের সহযোগিতায় অনেক বিরল প্রজাতির প্রাণীদের রক্ষা করতে পেরেছে বন বিভাগ। এদিনের উদ্ধার হওয়া 5টি সাপই এর মধ্যে অন্যতম। প্রয়োজনে সবকটি সাপকে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানান তিনি। পরে আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক সুমিত নাথকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন তার অদম্য সাহসিকতার জন্য এই বিরল প্রাণীগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা। কল জো হ্যাঁ আনমারা আর ও এরিয়া মে 5 স্নেক রেস্কিউ কিয়া গয়া থা এক স্নেক চার্মার সে। সুমিত না জো রিনোড জো হার্পেটোলজিস্ট হ্যায় উসনে জাকে ওহা পে উসকো রেস্কিউ করবায়া থা আর ইমিডিয়েটলি উসনে ফরেস্ট ডিপার্টমেন্ট কো ইন্টিমেট কিয়া, হামনে জাকে উসকো আপনে কাস্টডি মে লিয়া হ্যায় আর দো স্নেক তো লোকালি পায়ে জাতে তো হাম উসকো ইয়াহা পে রিলিজ কর সকতে হ্যায়। উসকে বাদ বাকি জো 3 হ্যায় উসকা হোম রেঞ্জ ইয়াহা পে নেই হ্যায় তো উইল জাস্ট চেক ইট আপ উইথ দা আসাম জু গুয়াহাটি মে আর ইয়া তো ওহা লেকে যা সকতে হ্যায়, উইল সি হোয়াট টু ডু। বাকি জো স্নেক চার্মার থা, সো কল্ড স্নেক চার্মার, অভি হাম ইনভেস্টিগেশন কর রে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মে তো ইয়ে পাতা চলা ও তো ভাগ গিয়া থা অন দি স্পট, সো হি ফ্লেড অ্যাওয়ে ফ্রম দা স্পট। ও পহলে ভি করিমগঞ্জ মে ইস তরিকে সে স্নেকস কুছ লেকে খেলা দিখায়া থা আর ইস বার ভি ও বচ গিয়া, তো হাম অভি ইনভেস্টিগেশন করবা রে। দোনো ডিভিজন জো হ্যায় করিমগঞ্জ আর হাইলাকান্দি উনকো ভি ইন্টিমেট কর দিয়া গিয়া হ্যায়, পুলিশ কো ভি ইন্টিমেট কর দিয়া গিয়া হ্যায় कि इमिडियटली ये जैसे ही ये आदमी मिलता है हम इसको पकड़ के फर्दर इन्वेस्टिगेशन करना चाहते हैं कि ये सब जो चीज़ें हैं वो कहाँ से इतना स्नेक्स लेके आ रहा है यहाँ पे। কাটিগড়ার জালালপুর কুশিয়ারকুল চৌমাথায় একই রাতে 5টি দোকানে নিশি কুটুম্বের হানা ঘটেছে। রবিবার গভীর রাতে এ চুরির ঘটনা সংঘটিত হয়। মাস কয়েক আগে কুশিয়ারকুলে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে হানা দেয় নিশি কুটুম্বরা। ডগ স্কোয়াডের মাধ্যমে তদন্ত করেও চোরকে পাকড়াও করা যায়নি। মাস দুয়েক আগে গুমরা গ্রামে ডাকাতির ঘটনা ঘটে হাজি কালামের বাড়িতে। এই ঘটনার পর কাটিগড়া পুলিশ সন্দেহজনকভাবে যে তিনজনকে পাকড়াও করেছিল এদের একজন ছিল বক্স শিকারী। বক্স শিকারীকে পাকড়াও এর ঘটনায় পুলিশের সমালোচনাও কম হয়নি। এরপরও পুলিশ অপরাধ জগতের নেশে কুটুম্বদের পাকড়াও করতে পারছে না। এ ব্যাপারে এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। চুরি হয়েছে, চুরি হয়েছে, থারিয়ার মাল প্রায় সব ফালি করে নিছে। আর দোকানের ক্যাশে যা টাকা উপায় আছে ম্যাক্সিমাম সব লিয়া গেছে। সিগারেট বিড়ি, সিগারেট বিড়ি যা আছে পানি টুন্ডি সব লিয়া চলে গেছে। ক্যাশে আমার টাকা আছে, ক্যাশে বেশি না, 10,000 মতো সামথিং আছে। অনুমান কত টাকার জিনিসপত্র গেছে? অনুমান মতো আমার প্রায় 1,00,000 মতো হয়ে গেছে। 1,00,000 থারিয়া উড়িয়া খালি করে খালি করে দিয়েছি। আপনার সন্দেহ আসেনি সুর সম্পর্কে? নিজে তো দেখছি না, সন্দেহ তো সুর তো বেঁধে এটা তো যাও করছে, এটা লোকালিটি মানুষ হইব, লোকাল ছাড়া তো এটা জানেন না কার দোকান কিতা কিতা আছে। কারণ মাঝে মাঝে দোকান থেকে থেকে চুরি হয়ে যায়, যেগুলো দোকান খালি আছে এগুলো চুরি করছে না। হ্যাঁ, আর যেগুলো দোকানে জিনিস আছে ওইগুলো দোকানে চুরি করছে। ওটা দোকান আপনার? ওটা আমার। ওটা বাংসের? ওটা বাংসের থালিয়া উঠাইল, ওটা থালিয়া পুরো খালি করে দিচ্ছে। থালিয়া খালি এক শিশুর সঙ্গে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন প্রবীণ শিক্ষক। শিলচর মেহেরপুর পাঁচঘুড়ি এলাকার বাসিন্দা শামস উদ্দিন বড়ভুইয়া নামের 61 বছরের ওই শিক্ষক টিউশনের নামে একটি 7 বছরের শিশুর সঙ্গে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগে জানা যায়।
এ মর্মে শিলচর সদর থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। এর ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিলচর রামনগর সিনিয়র মাদ্রাসার আরবি শিক্ষক শামসুদ্দিন বড়ভুইয়াকে সোমবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে মুখ্য ন্যায় দণ্ডাধীশের নির্দেশে তাকে জেলা হাজতে পাঠানো হয়। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর ফের চালু হল জেলা বার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, সারা দেশের সাথে সম্মতি রেখে বিগত বছরে 24 মার্চ লকডাউন ঘোষণা করা হলে বন্ধ হয়ে যায় বার অ্যাসোসিয়েশনও। তখন আদালত সংক্রান্ত কাজের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ জনগণ থেকে আইনজীবীদেরও। করোনা পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হওয়ার পর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 27 জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে সব কাজ আগের ন্যায় চলবে। গত 16 মার্চ থেকে এই কোভিড পরিস্থিতির জন্য আমরা জেলা বার সংস্থা আমরা বন্ধ রেখেছিলাম। পরবর্তী সময়ে আনলক পিরিয়ডেও আমরা বন্ধ মানে ব্যাপারটা হচ্ছে আমরা উকিলরা আসার অধিকার ছিল, কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে বার অ্যাসোসিয়েশনের ভেতরে ঢোকার অধিকার দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আমরা এখন তো কোর্টগুলোর কাজও শুরু হয়েছে এবং এই পরিস্থিতিতে জনসাধারণ যাতে তাদের ন্যায় বিচারের সুযোগটা থেকে বঞ্চিত না হন সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশন গত 27 তারিখে সিদ্ধান্ত নিয়ে আমরা তুলে দিয়েছি এবং কোভিড প্রোটোকল মেনেই আমরা যারা ন্যায় বিচার প্রার্থী তাদেরকে আমরা বার অ্যাসোসিয়েশনের ভেতরে আসার সুযোগ দিচ্ছি। শুরু হলো ভারতীয় স্টেট ব্যাংকের ভ্রাম্যমান এটিএম পরিষেবা। সোমবার সকালে শিলচর পার্ক রোডের স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে এই ভ্রাম্যমান এটিএম পরিষেবার উদ্বোধন করলেন এসবিআইর জেনারেল ম্যানেজার জয়তীর্থ ভি জেনিয়াপুর। তখন তার সাথে উপস্থিত ছিলেন শিলচর সমষ্টির ডেপুটি জেনারেল ম্যানেজার জিতেন্দ্রকান্ত ঠাকুর। এদিন দুপুরবেলা এই ভ্রাম্যমান ভ্যানটি অফিসপাড়া জেলাশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হলে সেখানে উৎসাহী উপভোক্তারা ভিড় জমান। পরে এই ভ্রাম্যমান এটিএম থেকে প্রথম টাকা তোলেন শিলচরের বরিষ্ঠ সংবাদকর্মী তিলক ভট্টাচার্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম মোবাইল এটিএম সেবা চালু করেছে, তো এটা অফিস পাড়ায় আজকেই প্রথম এসছে। তো আমি দেখলাম, আমি সামনেই ছিলাম, কৌতূহলবশত আমি সেখানে গিয়ে টাকা তুলেছি। পরে জানলাম আমি প্রথম কাস্টমার মোবাইল এটিএম। আসাম দর্শন প্রকল্পে 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সোমবার উধারবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন জগন্নাথ আখড়ার শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন স্থানীয় বিশিষ্ট নাগরিক সূর্য কুমার শর্মা বিধায়ক সোমের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন বিধায়ক পেয়ে তারা অত্যন্ত খুশি। বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের আসাম দর্শন প্রকল্পের অনুদান দেওয়ায় সম্প্রদায়ের প্রত্যেকে মুগ্ধ। আগামীতে উধারবন্দ বিধানসভার সমষ্টিতে বিধায়ক মিহির কান্তি সোমকে ফের বিধায়ক হিসেবে দেখতে আশা ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী কর্মসূচি পরে ভক্তদের মধ্যে জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হয়। 10 লক্ষ টাকা করে অনেকগুলোতে দেওয়া আছে। কাঁচাকান্তি মন্দিরের আমার দাদা এখানে রয়েছেন, হ্যাঁ, এই দাদাও এখানে ওনারা সোলার প্রজেক্ট বানিয়েছেন ওই জায়গায়। আরও নিজেরা 3 লক্ষ না 4 লক্ষ টাকা নিজেরাও শেয়ার করেছেন। সেই আসাম দর্শনে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন ওইখানে যদি আমার বিদ্যুৎ না থাকে, কাঁচাকান্তি মা মন্দিরে আলো জ্বলবে, সেই ঠিক তদ্রূপ আমার এখানে শিবস্থান কাছারি রাজার যে মন্দির রয়েছে সেখানে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। সেখানে কালী মন্দিরের পাশে আরেকটা সেখানে দেওয়া হয়েছে। ওইখানে গরীর মন্দিরে রংপুর সেখানেও 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ঠিক আরকাটিপুর হনুমান মন্দিরেও 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে।
ওই হরিনগরের নেপালিদের দুর্গা মন্দির 150 বছর পুরনো, সেখানেও 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। শিবস্থানের শিববাড়ির জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো এইভাবে প্রত্যন্ত এলাকা তো আসাম দর্শনের মাধ্যমে 14টা স্কিম আমরা এখানে গ্রান্ট হয়ে এসছে এবং এগুলোর কাজ হচ্ছে। রবিবার শিলচর টাউন ক্লাবে 80 বছরের ইতিহাস সম্বলিত একটি বই উন্মোচিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সভাপতি দিলীপ নন্দী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীশ ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর সহ আরো অনেকে। আসামে পরিচিত জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত বলে অনেকেই জানেন না, উনিকে কিন্তু পাটগ্রাম গুপ্ত বলে সবাই জানে। এবং এই মুহূর্তে আমি আবার স্মরণ করছি, দীর্ঘ 10 দিন থেকে উদারবন্দ অধীনস্থ চণ্ডীঘাট চা বাগান লকআউট ছিল। সোমবার দুপুর 2 নাগাদ বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত সিং ও ইউনিয়নের সকল সদস্য সহ চণ্ডীঘাট চা বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের নিয়ে এক সমাধান সভা অনুষ্ঠিত হয়। টানা 1 ঘন্টা দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ শ্রমিকদের পূর্বের ন্যায় সবকিছু প্রদান করবেন বলেও আশ্বাস দেন। আজকে আমাদের সমাধান হলো এবং কালকে থেকে বাগান খুলবে, কালকে বিকালে রেশন পাওয়া যাবে এবং আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেই ভুল বুঝাবুঝি কথাবার্তার আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলো। দীর্ঘ 10 দিন ধরে আমাদের বাগান বন্ধ ছিল, সেটা আগামীকালকে খুলবে। এতে অনেক আমাদের সবার ক্ষতি হয়েছে। আমি আশা করি এখন থেকে বাগানগুলো সুন্দরভাবে চলবে, সবাই মিলেমিশে কাজ করতে হবে। আমাদের বাগান ম্যানেজমেন্ট ভালো, আমাদের শ্রমিক পক্ষ ভালো, আমরা সবাই মিলে সেই কাজগুলো করবো। অতএব আমাদের যে কাজ করেছে 4-5 দিন সেটারও বলছে কালকে ওরা সেই রসুন এবং তলাপ দিয়ে দিবে। অতএব আমার সমস্যার সমাধান হওয়ার জন্য আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাই। এলাকায় ডাস্টবিন ব্যবহার সহ আবর্জনা যেখানে সেখানে ছড়িয়ে পড়ে থাকার জন্য সরব হলেন স্থানীয়রা। এসব বিষয় নিয়ে রবিবার স্থানীয় গুরুচরণ কলেজে এলাকার বিশিষ্ট নাগরিক রাজেন্দ্র আগরওয়ালের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এলাকাতে ডাস্টবিন ব্যবহার, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা সহ বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। পরে উপস্থিত সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে রাজেন্দ্র আগরওয়াল ও ওয়ার্কিং সভাপতি হিসেবে মনোনীত হন দীপঙ্কর দাশগুপ্ত, সাধারণ সম্পাদক দেবব্রত সোম এবং ওয়ার্কিং সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যকে দায়িত্ব সমঝে দেওয়া হয়। নবনির্মিত কমিটিতে উপসভাপতি হিসেবে যৌথভাবে 3 জনকে আসীন করা হয়। তারা হলেন সাজ্জাদুর রহমান, প্রণব কুমার চৌধুরী ও পীযূষ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন অমলেন্দু চক্রবর্তী। যে বিগত কয়েক বছরে আমাদের এখানে কার্যকলাপ এবং আগামীতে আমাদের আমরা কী করতে যাব তার উপর আলোচনা করে সঠিক পথ ঠিক করা আছে। বিভিন্ন সাবজেক্ট নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ডাস্টবিন এবং আশেপাশের এখান থেকে এত অঞ্চলের সমস্ত কিছু আবর্জনা আমাদের এই মানে পলেস্টিলাতে রাস্তার দুই ধারে ফেলানো হয়, এটা কীভাবে প্রতিকার করা যায় এই যে এ নিয়ে প্রচুর পর্যালোচনা হয়। এছাড়া পিএইচির রাস্তা খুঁড়ে যেসব পাইপলাইনগুলো গেছে এগুলো সংস্কার করা রাস্তাগুলোর এইসব বিষয়ে আলোচনা হয়। তারপরে একটি নতুন কমিটি তৈরি করা হয়, তাতে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন রাজেন্দ্র আগরওয়াল, ওয়ার্কিং সভাপতি হয়েছেন দীপঙ্কর দাশগুপ্ত, সেক্রেটারি হয়েছেন দেবপ্রিয় সোম এবং টোটাল এক্সিকিউটিভ কমিটি মিলিয়ে এখানে 17 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে যারা আগামীতে কলেজ টিলার পুরো ভবিষ্যৎ নির্ধারণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসামে দলকে শক্তিশালী করে তুলতে তৎপর হয়ে উঠেছে আম আদমি পার্টি ওরফে আপ।
সোমবার আপের ছাত্র যুব সংগ্রাম সমিতির ডাকে ছাত্র ও যুব সমাবেশে সাংবাদিকদের কাছে আপের আসাম রাজ্যিক সংযোজক ডক্টর ভবেন চৌধুরী শাসক দলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আসামের দুটি কাগজকল চালু করার সদিচ্ছা নেই শাসক দলে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকার সমস্যা বাড়ছে। আম আদমি পার্টি ক্ষমতায় এলে দিল্লির ন্যায় উন্নয়ন হবে। বেকার সমস্যা ও কাগজকল দুটি পুনরায় চালু করা সহ নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে আপ বলে অভিমত ব্যক্ত করেন। পরে সকল স্থলে জনগণের কাছে আপকে সহযোগিতার জন্য আহ্বান জানান পার্টির কর্মকর্তারা। উল্লেখ্য, এদিনে ছাত্র ও যুব সমাবেশে আপ নেতৃত্বের উপস্থিতিতে শতাধিক কর্মী আসাম জাতীয় পরিষদ থেকে আপে যোগদান করেন। আমরাকে প্রলোভন দেখিয়েছিলাম যে আজকে আমার মাইনরিটি উইংস, আমার মহিলা উইংস, আমার ডিস্ট্রিক্ট প্যানেল বডি, আমরা মানে সেম টু সেম যেরকম তারা আমরা আম আদমি পার্টিতে প্রথমে ছিলাম, তারা আমরারে সেম টু সেম অ্যাপ্রুভেল কপি দিব, মানে এইভাবে আশ্বাস দেওয়া, আরও নানান ধরনের আশ্বাস প্রলোভন দেওয়া আমরা তারা এজিপিতে নিছিলাম। আমার মাইনরিটি আসাম মাইনরিটি স্টেট প্রেসিডেন্ট জিয়াবুর খানের নেতৃত্বে আমরা মানে গিয়েছিলাম এজিপিতে। যাওয়ার পরে আমরা অনেক অপমানিত হয়েছি, যেহেতু তারা হেড অফিস যে অসম জাতীয় পরিষদের হেড অফিসও গিয়ে আমরা খুব বেশি অপমানিত হয়েছি। আমার মহিলা উইংস নিয়ে মানে অপমানিত যেটা হয়েছি যে মানে খুব মানে লজ্জাজনক মানে দুঃখজনক ব্যাপার। সোমবার কাছাড় মাস্টার গেম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বলেন, আগামী 3রা ফেব্রুয়ারি ডিফুতে যে মাস্টার গেম অনুষ্ঠিত হতে চলেছে সেই গেমে অংশগ্রহণ করতে কয়েকজন প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে সংস্থার সম্পাদক দীপ্তি সিনহার নেতৃত্বে একটি দল পাঠানো হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই সংস্থার আত্মপ্রকাশ হওয়ার কারণে বিশেষভাবে প্রস্তুতি নিতে পারেননি তাঁরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি চন্দন শর্মা, কোষাধ্যক্ষ উত্তম চৌধুরী, সংস্থার মুখপাত্র দেবাশিষ সোম সহ অন্যান্যরা। মাস্টার গেম অ্যাসোসিয়েশন আমরা 3 তারিখ ডিপুতে অ্যাথলেটিক্স টিম নিয়ে যাচ্ছি। এই কাছাড় মাস্টার গেম অ্যাসোসিয়েশন এত পড়ে গেছে, আমরা ডিপুতে অনুষ্ঠেয় যে মাস্টার গেম সেখানে পার্টিসিপেট করছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে যারা প্রাক্তন খেলোয়াড়রা। এতে দীপ্তি সিনহা আমাদের সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের, ওনার নেতৃত্বে টিম যাবে, সেখানে বিভিন্ন ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করছে আমাদের এই অ্যাসোসিয়েশন। যেহেতু নতুন আবারও বলছি, আগামীতে আরও বেশি প্রস্তুতি নিয়ে কীভাবে আরও বেশি খেলাধুলাতে অংশগ্রহণ করা যায় এ নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উন্নয়ন থেকে বঞ্চিত শালচাপড়া দ্বিতীয় খণ্ড, ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের। কোটি টাকার গাঁজা পাচারে ধৃত 2, গাঁজা আটকে রেকর্ড পুলিশ সুপারে। আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকের অদম্য সাহসে উদ্ধার 5 বিরল প্রজাতির সাপ, কর্নিস গায়পুন ডিএফও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।